আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় যে দাঁত তুলে ফেললে আপনার ক্ষতির থেকে উপকারটাই বেশি হবে আসুন এ ধরনের কিছু দাঁতের পজিশন দেখে নিই ভিউয়ার্স অনেকের মুখেরই এ ধরনের নষ্ট হয়ে যাওয়া দাঁত পড়ে থাকতে দেখা যায় এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই একটি দাঁত রয়েছে এমন দাঁত অনেক পেশেন্টের মুখেই কিন্তু রয়েছে যে দাঁতগুলা রুট ক্যানেল ট্রিটমেন্ট করেও রাখার মতো পজিশন থাকে না এ ধরনের দাঁত পুরোপুরি নষ্ট হয়ে যায় দাঁতের ভিতর থেকে মাংস উঠে আসে যেটিকে পাল পলিপ বলে থাকি তো অনেকের মুখেই এই ধরনের অসুস্থ দাঁত পড়ে আছে যেগুলায় হয়তো ব্যথা আছে কারো কারো ব্যথা হয় কারো কারো ব্যথা হয় না তারপরেও দাঁতগুলা অনেক বেশি ভেঙে গেছে অনেক সময় দেখা যায় যে এভাবে ভাঙতে ভাঙতে উপর থেকে পুরোটাই ভেঙে গেছে শুধুমাত্র কিছুটা অংশ মাড়ির মধ্যে রয়ে গেছে এমন পজিশনও অনেকের মুখে দেখা যায় আর এক্ষেত্রে কারো ব্যথা থাকে কারো থাকে না ব্যথা না থাকার কারণে অনেকেই মনে করে থাকেন হয়তো এটি স্বাভাবিক ব্যাপার কিন্তু না ভিওয়ার্স যাদের এ ধরনের ভাঙা দাঁত বা ভাঙা দাঁতের যে শিকড় রয়েছে এটি মাড়িতে এভাবে থেকে গেছে তাদের সমস্যা আরও বেশি হয়ে থাকে যত দ্রুত সম্ভব যাদের মুখে এ ধরনের দাঁতের ভেঙে থাকা অংশ রয়ে গেছে তারা অতি দ্রুত ডেন্টিস্টের কাছে গিয়ে আপনারা সেই দাঁতের ভাঙা অংশটুকু তুলে নেবেন এখানে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি ছবিতে এখানে দেখুন একটি দাঁতের উপর থেকে পুরোটাই ভেঙে গেছে শুধুমাত্র দাঁতের শেকড়ের অংশটুকু রয়ে গেছে ভিওয়ার্স যাদের এ ধরনের দাঁত থেকে যায় তাদের আপাতত যদি সমস্যা নাও হয়ে থাকে তবে ভবিষ্যতে গিয়ে বড় ধরনের সমস্যা কিন্তু অপেক্ষা করছে তাই যাদের এ ধরনের ভেঙে থাকা দাঁতের অংশ রয়েছে তারা যত দ্রুত সম্ভব দাঁতটি তুলিয়ে নেবেন এটি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে ভিউয়ার্স প্রথমেই বলেছিলাম যে দাঁত তোলা অনেকের জন্য উপকার হয়ে থাকে যাদের এ ধরনের ভেঙে থাকা দাঁত রয়েছে তাদের কি হয় ভেঙে থাকা দাঁতের অংশ মাড়িতে থাকলে আসুন একটু নিই এখানে একটি দাঁতের এক্স রে আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এইটি একটি ভেঙে থাকা দাঁত অর্থাৎ দাঁতের উপরই অংশটা ভেঙে গেছে এখানে দেখলেই বুঝতে পারছেন এটি দাঁতের এক্স তো যখন দাঁতের উপর অংশটা এভাবে ভেঙে যায় এবং দাঁতের ভিতরে যে পাল্প থাকে যে ক্যানেল থাকে এই ক্যানেলটি যখন ওপেন হয়ে যায় তখন সেই ক্যানেলের ভিতর দিয়ে পচন রস ধীরে ধীরে দাঁতের যে চোয়াল থাকে উপরে হলে ম্যাকজিলা থাকে নিচে থাকলে ম্যান্ডিবোলার থাকে তো সেখানে ধীরে ধীরে সেই পচন রস জমতে থাকে এবং এক পর্যায়ে হাড় ক্ষয় হতে শুরু করে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে মার্ক করে দেওয়া রয়েছে এই দাঁতটির শুধুমাত্র ভেঙে থাকা গোড়া থাকার কারণে ভেঙে থাকা শিকড় থাকার কারণে শিকড়ের ভিতর কিন্তু ফাঁকা বা ফাঁকা একটা অংশ থাকে যে অংশ দিয়ে ইনফেকশনটা ধীরে ধীরে দাঁতের ঠিক গোড়ায় এসে জমতে থাকে এবং এক পর্যায়ে এটি একটি সিস্ট হয় আর যেটি হলে বড়সড় সড়ো বেশ একটা বড়সড় সড়ো অপারেশন করার প্রয়োজন হয়ে থাকে তাই ভিওয়ার্স এ ধরনের সমস্যা এড়াতে যাদের মুখে এ ধরনের ভেঙে থাকা দাঁত বা অনেক দিন থেকে নষ্ট হয়ে গেছে এমন দাঁত রয়েছে তারা যত দ্রুত সম্ভব দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁতটির সঠিক চিকিৎসা করিয়ে নেন যদি দেখা যায় যে ট্রিটমেন্ট করে সেটিকে ভালো করা যাবে সেটি একমাত্র একজন অভিজ্ঞ ডেন্টিস্ট দেখলেই বুঝতে পারবে যে সেটি ট্রিটমেন্ট করার অবস্থায় রয়েছে কি না যদি ট্রিটমেন্ট করার অবস্থায় না থাকে তাহলে তুলে ফেলতে হবে সাধারণত যদি ভেঙে থাকা গোড়া দাঁতের গোড়া এভাবে থেকে যায় তাহলে তা ট্রিটমেন্ট করার কোনো ওয়ে থাকে না আর যদি ট্রিটমেন্ট করার ওয়ে থাকে তাহলে আপনার ডেন্টিস্ট দেখলে বুঝতে পারবে এবং এক্স রের মাধ্যমে সেটা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায় তো হিয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম